আপনাদের জন্য প্রথম প্রশ্ন, গরমে কোন খাবার খেলে অরুচি এবং অনিদ্রা দূর হয়? অপশান তরমুজ, বাঙ্গি, বেল, সবগুলো। সঠিক উত্তর হবে বাঙ্গি। বাঙ্গি খুবই সহজলভ্য, দামে তুলনামূলক সস্তা, শরীর ঠান্ডা রাখতে বাঙ্গি খুবই উপকারী। বাঙ্গিতে প্রচুর পটাশিয়াম ও মিনারেলস আছে, তাই গরমে বাঙ্গি খেতে পারেন। নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, অনিদ্রা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়। প্রশ্ন, মধুর সাথে কি খেলে চর্মরোগ দূর হয়? অপশান কলা, আমলকি, বাদাম, খেজুর। সঠিক উত্তর হবে আমলকি। আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে, চুলের যত্ন নেওয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়ায় শক্ত হয় না, চুল দ্রুত বেড়ে ওঠে, চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়। তাছাড়াও এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। প্রশ্ন, কাঁঠাল খাওয়ার পর কি খেলে মৃত্যু হয়? অপশান পানি, ভাত, রুটি, পান। সঠিক উত্তর হবে পান। বেশিরভাগ মানুষেরই খাবারের পর পান খাওয়ার অভ্যাস আছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কাঁঠাল খেয়ে থাকেন তাহলে তারপর কখনোই পান খাবেন না, মৃত্যুও হতে পারে। প্রশ্ন, খালি পেটে পেঁয়াজের রস খেলে কি দূর হয়? অপশান কোষ্ঠকাঠিন্য, মাইগ্রেশন, গ্যাস্ট্রিক, সবগুলো। সঠিক উত্তর হবে সবগুলো। যাদের গ্যাস্ট্রিক সিন্ড্রোম ও কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য এই উপকারী জল অত্যন্ত উপকারী। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই পেট পরিষ্কার করতে এর জুড়ি মিলে ভার। তাছাড়াও মাথা ব্যথা, মাইগ্রেশনের সমস্যা হলেও এই ভোজন পানীয় খেতে পারেন। আপনি এই জলের সঙ্গে চিনিও মিশাতে পারেন। দেহে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করতে এবং গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে এই পানীয় অত্যন্ত উপদেয়ী। কোন ফল খেলে দ্রুত ওজন কমে? অপশান ডালিম, পেঁপে, আমলকি, পেয়ারা। সঠিক উত্তর হবে আমলকি। ওজন হ্রাস করতে আমলকির সাহায্য নিতে পারেন। এটি নিয়মিত খেলে শরীরে প্রোটিনের স্তর বৃদ্ধি করে, যা দেহের চর্বি কাটাতে সাহায্য করে। এটি খেলে হজম শক্তি বেড়ে যায়, ফলে মানুষ মোটিয়ে যায় না। তাই ওজন কমাতে চাইলে প্রতিদিন আমলকি খাওয়ার চেষ্টা করুন। প্রশ্ন, কি খেলে পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দূর হয়? অপশান ডাব, তেঁতুল, কলা, পেঁপে। সঠিক উত্তর হবে তেঁতুল। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের সাহায্য নিন। তেঁতুলের মধ্যে টার্টানিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। এখনও আয়ুর্বেদে তেঁতুলের পাতা ডায়রিয়া সারাতে ব্যবহার হয়। এছাড়া তেঁতুল গাছের ছাল ও শিকড় পেটের ব্যথা সারাতে ব্যবহৃত হয়।